আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ সংগঠক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল কোনো আসল 3 বছরে মুনাফা আসল 5,550 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। সাধারণত অঙ্কটা থাকে হচ্ছে 5,500 টাকা, তো এখানে দেওয়া আছে হচ্ছে 5,550 টাকা, হয়তো এখানে টাইপিং মিস্টেক ছিল, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে 5,550 টাকা দেওয়া আছে তাহলে আমরা সেই হিসেবেই অঙ্কটা করব। তো এখানে দেওয়া আছে মুনাফা আসল ইকুয়াল টু 5,550 টাকা, আর মুনাফা আসলের আট ভাগের 3 অংশ। অতএব মুনাফা অনুপাত আসল ইকুয়াল টু আসবে হচ্ছে 3:8। অতএব মুনাফা ইকুয়াল টু আসবে হচ্ছে 8 আর 3 11, 11/3 অংশ ইন্টু আসবে হচ্ছে 5,550, আর আসল ইকুয়াল টু আসবে হচ্ছে 11/8 অংশ 5,550। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1,513.63, আর এটা করলে পাওয়া যাবে হচ্ছে 4,036.36 টাকা। তো আমাদের প্রশ্নে বলা আছে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে আসল হচ্ছে 4,036.36, এটা হচ্ছে একটা উত্তর চলে আসলো, আর মুনাফার হার বের করবো আমরা। তো দেওয়া আছে 3 বছরের মুনাফা 1,513.63। অতএব 1 বছরের মুনাফা 1,513.63 ভাগ আসবে হচ্ছে 3, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 504.54। তো 504.54 হচ্ছে মুনাফার পরিমাণ। অতএব মুনাফার হার ইকুয়াল টু আসবে, আমাদের আসল হচ্ছে 4,036.36, মুনাফার হার মুনাফা হচ্ছে 504.54 ইন্টু আসবে হচ্ছে 100, এটা করলে আসবে হচ্ছে 12.499%, বা এটাকে লেখা যাবে হচ্ছে 12.50% প্রায়। অতএব আমাদের আসলের পরিমাণ হবে হচ্ছে 4,036.36 এবং মুনাফার হার হবে হচ্ছে 12.50% প্রায়। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে একটি জিনিস 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 612 টাকা, এটা দেওয়া আছে। তাহলে 100 টাকার যদি কোনো জিনিস হয়, 15% যদি ক্ষতি হয়, ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। অতএব আমরা বলতে পারবো হচ্ছে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 612 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে 612 গুণ আসবে হচ্ছে 100 ভাগ আসবে হচ্ছে 85, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 720 টাকা, আর 720 টাকা ক্রয় মূল্য হলে লাভ করতে হবে হচ্ছে 10%। 10% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু আসবে হচ্ছে 720 ইন্টু 10% লাভ মানে হচ্ছে 110% ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 792 টাকা। অতএব 792 টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য, এটি হবে প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নম্বর 11 নম্বর 11 তে বলা আছে 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে, কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? তো এখানে বলা আছে 30 জন লোক 24 দিনে কাজটি করতে পারে, তাহলে 24 দিনে করতে পারে সম্পূর্ণ বা এক কাজ। তাহলে এখানে 12 দিনে করতে পারবে হচ্ছে, যেহেতু 24 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে 12 দিনে করতে হবে অর্ধেক অংশ কাজ। আমাদের এখানে 15 জন যদি চলে যায়, 15 জন চলে গেলে লোক সংখ্যা দাঁড়ায় 30 বিয়োগ 15 ইকুয়াল টু আসবে হচ্ছে 15 জন, আর কাজ বাকি থাকে 1 বিয়োগ 2 ভাগের 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 2 ভাগের 1 অংশ। এই কাজটা বাকি থাকে এখন আমাদের, তো এই কাজটা কার করতে হবে? এই কাজটা কার করতে হবে হচ্ছে 15 জনের। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারবো হচ্ছে 30 জন 2 ভাগের 1 অংশ করতে পারে 12 দিনে, কারণ 30 জন লোক সম্পূর্ণ করতে পারে হচ্ছে 24 দিনে, অর্ধেক কাজ করতে পারে হচ্ছে 12 দিনে, আর এখানে লোক কমে যাবে 15 জন লোক, অর্ধেক অংশ কাজ করতে পারে হচ্ছে 12 ইনটু 30 ডিভাইড বাই আসবে 15, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 2, অর্থাৎ আসবে হচ্ছে 24 দিনে। অতএব তারা কাজটি করতে পারবে হচ্ছে 24 দিনে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12, নম্বর 12 তে বলা আছে x ইকুয়ালস 3 প্লাস 1 বাই x হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো এটা আমরা করলে পাবো হচ্ছে x মাইনাস 1 বাই x ইকুয়ালস 3, উভয় পক্ষে বর্গ করলে পাবো হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 3 স্কোয়ার, এটা করলে পাবো হচ্ছে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 9, বা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 9 আর 2 11। আবার যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়ালস 11 স্কোয়ার হোল স্কোয়ার, এটা করলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2 x স্কোয়ার 1 বাই x স্কোয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস 121, বা এটি এটা কাটা x টু দি পাওয়ার 4 ইকুয়ালস 121 মাইনাস 2 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, বা x টু দি পাওয়ার 4 ইকুয়ালস 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে প্রমাণিত, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আগে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।